অডিও রেকর্ডিং একটা ডিফিকাল্ট টাস্ক যখন আমাদের আশেপাশে প্রচুর শব্দ হয়। ধরা যাক রুমের মধ্যে ফ্যান চলছে, জানলা খোলা, জানলার পাশে আর একটা বাসা আছে, বা আর একটা বাসার ছাদে স্টিলের ফ্রেম কাটা হচ্ছে বা লোহা কাটা হচ্ছে, তীক্ষ্ণ শব্দ, এর মধ্যে রেকর্ডিং করা ভেরি ডিফিকাল্ট। বাট আমার তো ধরা যাক ক্লাসের জন্য আমাকে ভিডিও বানাতে হচ্ছে বা আমাকে অন্যান্য জিনিসের জন্য ভিডিও বানাতে হচ্ছে, সো আই হ্যাভ টু মেক দ্য ভিডিওস অ্যান্ড আই হ্যাভ টু রেকর্ড দ্য অডিওস। তো এখন সেখানে এত এক্সটার্নাল সাউন্ড, সেই এক্সটার্নাল সাউন্ডের মধ্যে কীভাবে আসলে আমরা রেকর্ড করব, সেটা নিয়ে আসলে আমাদের আজকের আলাপ, যে আমাদেরকে একটা ব্যালেন্স করতে পারা, যে আশেপাশে প্রচুর শব্দ হবে, সেই শব্দটাকে কীভাবে আসলে রিপাস করতে হয় বা সেই শব্দটাকে কীভাবে কাট ডাউন করতে হয়, এটার জন্য নিউরাল নেটওয়ার্ক বা এটার জন্য মেশিন লার্নিং বা অন্যান্য জায়গায় অনেক ধরনের আমরা কাজ করেছি। বাট আমি আজকে দেখাবো যে একটা নর্মাল ভিএসটি প্লাগিন দিয়ে, যেই প্লাগিনটা আমরা ফ্রি হিসেবে পাচ্ছি, সেখানে আসলে আমরা এটাকে কাজ করাতে পারি কি না। তো সেই হিসেবে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে একটা নয়েজ গেট। সো আমি যে একটা নয়েজ গেটে চলে আসি, তার আগে দেখা যাচ্ছে যে আমার নর্মালি আমি রেকর্ড করেছি -18 LUFS ইন্টিগ্রেটেড। সো ইন্টিগ্রেটেড -18 LUFS উইচ ইজ এ ফাইন থিং, মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা মেনটেন করতে পারলে ভালো। সো দিস ইজ মাই লাউডনেস মিটার অ্যান্ড দ্যাট ইজ ফাইন। ওকে, লাউডনেস মিটারটাকে আমি একটু সরিয়ে রাখছি। আজকের আলাপ হচ্ছে কি আমাদের গেট, যে গেটটাকে আমি বলছি যে এটা আসলে আমাদের বাইরে এক্সটার্নাল নয়েজকে ব্লক করবে। সো আমি নিয়ে আসছি হচ্ছে কি রেনেগেট। রেনেগেট ইজ এ বিউটিফুল, আমি মনে করি যে একটা নয়েজ গেট, এবং যেটার মধ্যে সবচেয়ে ভালো দিক হচ্ছে কি এটা ভিজুয়াল, মানে আমরা আসলে আরও অন্যান্য অনেক নয়েজ গেট আমরা দেখাতে পারি, সেই নয়েজ গেটগুলো আসলে ভেরি ডিফিকাল্ট। ধরা যাক আমি যদি এখন আপনাকে একটা নয়েজ গেট দেখাই, ধরা যাক এই নয়েজ গেটটা হচ্ছে OBS-এর নয়েজ গেট, আমি এখানে দেখাচ্ছি। আমি OBS-এর নয়েজ গেট যদি আপনাকে যদি এখানে দেখাই, সো OBS-এর নয়েজ গেটটা এখানে, তো OBS-এর নয়েজ গেটে আপনি দেখতে পাচ্ছেন যে একটা থ্রেশোল্ড লেভেল, ক্লোজ থ্রেশোল্ড, ওপেন থ্রেশোল্ড, অ্যাটাক টাইম, হোল্ড টাইম, রিলিজ টাইম। সো এখানে যে জিনিসটা আছে ইটস নট ভিজুয়াল, অ্যান্ড এটা আসলে ঠিকমতো কাজ করছে কি না সেটা আসলে আমরা অনেক সময় জানি না। সো ফর দ্যাট রিজন আমার কাছে রেনেগেট ইট ইজ এ বিউটিফুল, আমি মনে করি যে এটা খুব চমৎকার একটা কাজ। সো রেনেগেটের মজার কথা হচ্ছে যে আমরা থ্রেশোল্ডসটাকে সেট করবো। ধরা যাক আমার কথা হচ্ছে কি এখানে, সো আমি যদি আমার কিছু শব্দ, ধরা যাক আমি এখানে আমি এটা ক্লিক করছি, আমি যদি আমার এখানে যদি একটা শব্দ করি, আমি ধরা যাক আমার কথা হচ্ছে এই পর্যন্ত, আমি এটাকে যদি এখানে নেই তাহলে কিন্তু আর কথা শোনা যাবে না। যেমন আমি যদি উপরে নিচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমার কোনো কথা শোনা যাচ্ছে না। সো আমি নিচে নামি আসছি, তার মানে হচ্ছে কি আমাকে কথা এখন শোনা যাচ্ছে। সো আমাকে একটা গেট, ধরা যাক এখানে থ্রেশোল্ড লেভেল যেটা আছে, সেই থ্রেশোল্ড লেভেলটাকে আমি এখানে ধরা যাক এখানে বলছি যে 25 উড বি মাই থ্রেশোল্ড লেভেল। সো আমার বাসার জন্য আমি নর্মালি 30-30 আমি রেখে দিই, 30 আমি ঠিকমতো শুনতে পাচ্ছি। সো আমি এটাকে আরও কমাতে পারি, 32 করতে পারি, বা অ্যাট দ্য সেম টাইম আমি যদি এখানে এভাবে রাখি তাহলে কিন্তু আমার জন্য গেট একবার বন্ধ হচ্ছে, একবার ক্লোজ হচ্ছে। সো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো হোয়াট আই ওয়ান্ট, এটার মধ্যে রুমের কিছু এক্সটার্নাল নয়েজ আমি ঢুকাবো। সো আমি এখানে এক্সট্রা কিছু নয়েজ আমি দিয়েছি, সো উইচ মেক্স ইজি পার্ট। সো আমাকে এখন মনে হচ্ছে যে এটা একটা ভালো রেকর্ডিংয়ের পার্ট হবে। আর এর পাশাপাশি আপনি দেখছেন যে আমার যে অ্যাটাক, আমি 10 মিলি সেকেন্ডে রেখে দিই অ্যাটাক টাইম, আমি এটাকে কমাতে পারি, বাট 10 মিলি সেকেন্ড ইজ এ গুড চয়েস। অ্যান্ড দেন রিলিজ টাইম হচ্ছে কি 100, সো আমার এই 100টাকে আমি আসলে বাড়াতে পারতাম, বাট 100 ইজ ফাইন, আমার কাছে মনে হচ্ছে 100 ইজ ফাইন। সো এটাকে আমি ওভাবে বাড়াতে পারি, কমাতে পারি। সো আমার কাছে মনে হচ্ছে যে 100 ইজ ফাইন, মানে আমার 10 এবং 100, সেই হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ভালো কাজ করছে। সো
এটা যেহেতু ফ্রি, সুতরাং এখানে কিন্তু এই নিচের অংশগুলো কিন্তু ফুল এডিশনে, এই নিচের অংশগুলো ফুল এডিশনে পাবো। সো আমি এখানে ফুল এডিশন দেখাচ্ছি না, আমি এটা ফ্রি এডিশন দেখাচ্ছি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে পাশাপাশি এলইএফএস যে মিটারটা আছে সেটা একটা ভালো কাজ করছে। সো আমার এই গেটটাকে যদি আমি বন্ধ করে দিই, ধরা যাক আমি গেটটাকে আমি বন্ধ করে দিচ্ছি, এখান থেকে চাপ দিলে গেট বন্ধ হয়ে যাবে। এখন কিন্তু আপনি বেশ কিছু এক্সটার্নাল নয়েজ শুনতে পাচ্ছেন। সো আমি আবার এটাকে চালু করে দিলাম, সো এখন আর ওই এক্সটার্নাল নয়েজটা আর আপনি পাবেন না। সো ইট ইজ অল অ্যাবাউট গেটিং দ্য রাইট ব্যালেন্স। আসলে আমি কি রাইট ব্যালেন্সটা আজকে করতে পারছি কিনা, বা আমার রেকর্ডিংয়ে রাইট ব্যালেন্সটা আমি আনতে পারছি কিনা। সো এটাই আজকের আলাপ, যে কিভাবে আমরা একটা সিম্পল নয়েজ গেট দিয়ে আমাদের বাইরের এক্সটার্নাল নয়েজকে আমরা ফিল্টার করতে পারি। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।